আপনি কি 3BHK প্রাইম লোকেশনের প্রপার্টি খুঁজছেন? এতদিন প্রপার্টি মনের মতো খুঁজে উঠতে পারছেন না, ফ্ল্যাট পছন্দ হলে লোকেশন পছন্দ হচ্ছে না। আজকে সেই সমস্যার সমাধান যদি আপনি পেতে চান তাহলে আজকের প্রপার্টিটা অবশ্যই আপনাকে দেখতে হবে। ভিডিওটা দেখেই আপনি বুঝতে পারছেন আমার বলার অপেক্ষা থাকে না আমি ঠিক এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে আছি। হ্যাঁ ভিউয়ার্স, আপনি ঠিক ধরেছেন, আমি দাঁড়িয়ে আছি এখন কালিকাপুর মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারির পাশে জ্যোতিরিন্দ্র নদী মেট্রো স্টেশনের কাছে। আজকে এই লোকেশন থেকে মাত্র 400 মিটার ডিস্টেন্সে G+4 বিল্ডিংয়ে 3BHK একটা প্রপার্টি আপনাদের সঙ্গে শেয়ার করব। দুটো ভেরিয়েন্ট অ্যাভেলেবেল, সেকেন্ড ফ্লোর এবং টপ ফ্লোর। যে সমস্ত ভিউয়ার্সরা সেকেন্ড ফ্লোর পছন্দ করছেন তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ফ্ল্যাট এবং প্রপার্টি নিয়ে তো অবশ্যই আপনাদের সঙ্গে আলোচনা করব, তার আগে লোকেশনটা আমি আপনাদের ভালো করে বুঝিয়ে দিই। কালিকাপুর মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি, পূর্বালোক বাস স্ট্যান্ড। সামনে যে ভিউটা দেখছেন এটা ব্লাড ব্যাঙ্ক। বাস স্ট্যান্ড অথবা স্টপেজটার নাম থাকছে কালিকাপুর সিংহবাড়ি অথবা পূর্বালোক সিংহবাড়ি। বাঁদিকে যে রাস্তাটা নেমে যাচ্ছে এই রাস্তা ধরে যদি আপনি হাঁটা পথে যেতে চান তাহলে আপনার সময় লাগবে 3 থেকে 4 মিনিট। বাঁদিকে রিক্সা স্ট্যান্ডও আছে, আপনি রিক্সা করেও প্রপার্টিতে খুব সহজেই পৌঁছে যেতে পারেন। এক্স্যাক্ট অ্যাড্রেস পূর্বালোক বাস স্ট্যান্ড। আমরা এখন প্রপার্টি থেকে এগোচ্ছি EM বাইপাসকে পেছনে রেখে। মাত্র 400 মিটার ডিস্টেন্স EM বাইপাস, জ্যোতিরিন্দ্র নন্দী মেট্রো স্টেশন। মেট্রো স্টেশনটা কাছে হওয়ার কারণে এবং EM বাইপাসটা কাছে হওয়ার কারণে শহরের যে কোনো প্রান্তে যাওয়ার বাস কিন্তু আপনি EM বাইপাস থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এবং মুকুন্দপুর আমরি হসপিটাল থেকে প্রপার্টির ডিস্টেন্স থাকবে মাত্র 300 থেকে 350 মিটার ডিস্টেন্স। প্রপার্টি থেকে 200 মিটারের মধ্যে সুন্দর একটা পার্ক পাবেন এবং খেলার মাঠ। ব্যাক টু ব্যাক অনেকগুলো এখানে হসপিটাল অ্যাভেলেবেল থাকছে, যেরকম আমরি হসপিটাল, আর এন টেগর, দিশান, রুবি হসপিটালের মতো। এছাড়াও মুকুন্দপুর বিড়লা হাই স্কুল প্রপার্টি থেকে ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে পড়ছে, মাত্র 200 থেকে 250 মিটার ওয়াকিং ডিস্টেন্স। সাথে থাকছে ইয়াং হরাইজন স্কুল এবং ইন্ডাস ভ্যালি স্কুল। আশা করি আমার ভিউয়ার্সরা লোকেশনটা আপনাদেরকে বোঝাতে পেরেছি। এবার আসুন প্রপার্টি নিয়ে ডিসকাশন করি। G+4 বিল্ডিং, সেকেন্ড ফ্লোর এবং ফোর্থ ফ্লোরে প্রপার্টিটা অ্যাভেলেবেল থাকছে 1260 স্কোয়ার ফিট, 3BHK, 1260 স্কোয়ার ফিট অ্যাভেলেবেল অন সেকেন্ড ফ্লোর এবং ফোর্থ ফ্লোর। টোটাল 8টা ইউনিট নিয়ে আজকের এই অ্যাপার্টমেন্ট। লিফ্টও সাথে থাকছেই, সাথে আমরা পেয়ে যাবো কভার কার পার্কিং, 24x7 সিকিউরিটি সিস্টেম। স্টেয়ার কেসটা দেখুন যথেষ্ট স্পেসিয়াস, আর স্টেয়ার কেসে এখানে মার্বেল ইউজ করা রয়েছে। আজকে যে প্রপার্টিটা আপনাদের সঙ্গে শেয়ার করবো সেটা থাকছে সেকেন্ড ফ্লোর এবং ফোর্থ ফ্লোর, 1260 স্কোয়ার ফিট। আমি প্রপার্টিতে এন্ট্রি নিচ্ছি ইস্ট টু ওয়েস্ট, মানে আমার ব্যাক সাইডে থাকছে ইস্ট ফেসিং আর ফ্রন্টে যে ফেসিংটা দেখছেন সেদিকটা ওয়েস্ট ফেসিং। যে সমস্ত ভিউয়ার্স অথবা বায়ার্সদের একটু স্পেসিয়াস 3BHK প্রপার্টি খুঁজছেন বা রিকোয়ারমেন্ট রয়েছে তারা আজকের প্রপার্টিটা অবশ্যই দেখতে পারেন। ভিডিও দেখে বুঝতেই পারছেন ড্রয়িং কাম ডাইনিং এরিয়াটা কিন্তু যথেষ্ট স্পেসিয়াস রয়েছে। 1260 স্কোয়ার ফিট, ফ্লোরে থাকছে ভিট্রিফাইড টাইলস, প্রপার্টি একদম নতুন, আনইউজ প্রপার্টি। অ্যান্ড এই প্রপার্টির CC অলরেডি চলে আসার কারণে আপনার 5% কিন্তু GST সেভ হয়ে যাচ্ছে, নো GST এই প্রপার্টির জন্য। এখানে এই ওয়ালটাতে টাইলস দিয়ে ফিটিংস করা থাকছে, ওয়াটার কানেকশন থাকছে, ওপরে একটা লফটও কিন্তু আমরা দেখতে পেলাম। ড্রয়িং কাম ডাইনিং এরিয়ার পাশে এখানে ওপেন কিচেন বা একটু সেপারেট করা রয়েছে, কিচেনটা আপনি চাইলে এখানে কভার করেও নিতে পারেন। কিচেনের স্ল্যাব সিঙ্কটা এখনও ইনস্টল করা হয়নি, আপনি যখন প্রপার্টি হ্যান্ডওভার নেবেন তখন প্রত্যেকটা সিঙ্ক এবং ফিটিংসগুলো কিন্তু এখানে ইনস্টল করেই আপনাকে হ্যান্ডওভার করা হবে। ফ্ল্যাটের সামনে যে রাস্তাটা পাবেন সেই রাস্তার সাইজ থাকবে 35 ফিটের রাস্তা, 109 নম্বর ওয়ার্ড, KMC ওয়াটার সাপ্লাই, ইলেকট্রিসিটি থাকবে CSC। ড্রয়িং কাম ডাইনিং এরিয়াকে বাদিকে রেখে যদি আমরা টার্ন নিই তাহলে ফার্স্ট বেডরুম ভিউটা পেয়ে যাব। প্রত্যেকটা বেডরুমের সাইজ কিন্তু যথেষ্ট স্পেসিয়াস, 12 ফিট বাই 11 ফিট, 12 ফিট বাই 10 ফিট, এরকম করে প্রত্যেকটা বেডরুমের সাইজ থাকবে। অ্যান্ড 3টে বেডরুমে কিন্তু আমরা AC কানেকশান পেয়ে যাব। এটা ফার্স্ট বেডরুম ভিউ, সাথে কভার স্পেস, বক্স উইন্ডো, এদিকের ফেসিং থাকছে নর্থ ফেসিং উইন্ডো। লোকেশনটা আমি আপনাদের আরেকবার বলে দিই, কালিকাপুর মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি, জ্যোতিরিন্দ্র নন্দী মেট্রো স্টেশন থেকে প্রপার্টির ডিস্টেন্স থাকবে মাত্র 400 মিটারের ডিস্টেন্স। এক্স্যাক্ট অ্যাড্রেস কালিকাপুর পূর্বালোক বাস স্ট্যান্ড। অ্যান্ড যে সমস্ত ভিউয়ার্সরা মুকুন্দপুর আশেপাশে প্রপার্টি খুঁজছেন অথবা মুকুন্দপুর আর এন টেগর আমরি হসপিটালের কাছে প্রপার্টি খুঁজছেন তারাও কিন্তু এই প্রপার্টিটা দেখতে পারেন। মুকুন্দপুর আমরি হসপিটাল এবং বিড়লা হাই স্কুল থেকে ডিস্টেন্স থাকবে 250 মিটারের ডিস্টেন্স। এটা সেকেন্ড বেডরুম, সাথে সাউথ ফেসিং ব্যালকানি, ওয়েস্ট ফেসিং একটা উইন্ডো, সাথে অ্যাটাচড ওয়াশরুম। এই বেডরুমের সাইজ থাকবে 12 ফিট বাই 10 ফিট। প্রপার্টি একদম রেডি টু মুভ এবং যে কোনো ন্যাশনাল ও প্রাইভেট ব্যাঙ্ক থেকে লোন ফাইন্যান্স নিয়েও আপনি প্রপার্টি পারচেস করতে পারেন। অ্যাটাচড বাথরুম ভিউ,
ফিটিংসগুলো এখনও ইনস্টল করা হয়নি। আপনি যখন প্রপার্টি ভিজিট করবেন, যদি আপনি প্রপার্টি পারচেস করেন, ফিটিংসগুলো অবশ্যই আপনাকে ইনস্টল করেই হ্যান্ডওভার করা হবে। 1260 স্কোয়ার ফিট প্রপার্টি অ্যাভেলেবেল অন সেকেন্ড ফ্লোর এবং ফোর্থ ফ্লোর। এদিকে সাউথ ফেসিং ব্যালকানি, ব্যালকানিতে ওয়াটার কানেকশন দেওয়া থাকবে, আপনি চাইলে এখানে ওয়াশিং মেশিনটা ইনস্টল করে নিতে পারেন। সাউথে একটা বিল্ডিং রয়েছে, তার মাঝে কিন্তু অনেকটা গ্যাপ রয়েছে। ইন ফিউচার এদিকে কনস্ট্রাকশন কোনোদিনও আসবে না, যার কারণে এদিক থেকে সানলাইট আর উইন্ড ফ্লোটা কিন্তু আপনি এনজয় করতে পারবেন। ইএম বাইপাস কালিকাপুর জ্যোতিরিন্দ নন্দী মেট্রো স্টেশন থেকে ডিস্টেন্স থাকবে মাত্র 400 মিটারের ডিস্টেন্স। ইএম বাইপাস থেকে হেঁটে আপনার এই প্রপার্টিতে আসতে সময় লাগবে মাত্র 3 থেকে 4 মিনিট। আপনি হেঁটেও আসতে পারেন, চাইলে আপনি রিক্সা করেও খুব সহজেই এই প্রপার্টিতে আপনি পৌঁছে যেতে পারেন। আর এখন যে ভিউটা দেখছেন, এটা সেকেন্ড বেডরুমের ওয়েস্ট ফেসিং উইন্ডো। এদিকেও দেখুন যথেষ্ট গ্যাপ রয়েছে দুটো বিল্ডিংয়ের মাঝে। কেএমসি থেকে স্যাংশন করা বিল্ডিং, তো যে কোনো ন্যাশনাল ও প্রাইভেট ব্যাংক থেকে লোন আপনি অনায়াসেই পেয়ে যাবেন। সিসি অলরেডি চলে আসার কারণে এই প্রপার্টির জন্য জিএসটি নট অ্যাপ্লিকেবল। G+4 বিল্ডিং, প্রপার্টি অ্যাভেলেবেল অন সেকেন্ড ফ্লোর অ্যান্ড ফোর্থ ফ্লোর, লিফট, কভার পার্কিং, 24/7 সিকিউরিটি সিস্টেমের সাথে। এখন যে ভিউটা দেখছেন, এটা কমন ওয়াশরুম, দুটো ওয়াশরুমে মিক্সচার কল থাকবে এবং বেসিন একটা করে ইনস্টল করা হবে। সবগুলো ফিটিংস কিন্তু আপনাকে ব্র্যান্ডেড ফিটিংসই দেওয়া হবে। এটা থার্ড বেডরুম ভিউ, দুটো বেডরুমে কভার স্পেস আপনি পেয়ে যাবেন। আর এই বেডরুমে দুটো উইন্ডো থাকছে, একটা নর্থ ফেসিং উইন্ডো, একটা ওয়েস্ট ফেসিং উইন্ডো। আমার প্রিয় ভিউয়ার্স, আপনি যদি 3BHK স্পেসিয়াস ফ্ল্যাট খুঁজছেন প্রাইম লোকেশনে, তাহলে আজকের প্রপার্টিটা একদমই মিস করবেন না। সেকেন্ড ফ্লোর এখনও পর্যন্ত অ্যাভেলেবেল রয়েছে, তো যে সমস্ত ভিউয়ার্সরা সেকেন্ড ফ্লোর চাইছেন তারা একটু তাড়াতাড়ি ভিজিট করুন। অ্যান্ড আপনি প্রপার্টি পছন্দ করে যদি লোনে পারচেস করতে চান, তাহলেও কিন্তু ব্রিক সিটি কলকাতা প্রপার্টি আপনাকে পুরোপুরি সহযোগিতা করবে কীভাবে লোনে আপনি প্রপার্টি পারচেস করবেন। এদিকটা নর্থ ভিউ উইন্ডো ছিল, আর সামনে যে উইন্ডোটা দেখছেন ওদিকটা ওয়েস্ট ফেসিং উইন্ডো। G+4 বিল্ডিং, প্রপার্টি অ্যাভেলেবেল অন সেকেন্ড অ্যান্ড ফোর্থ ফ্লোর, টোটাল 8টা ইউনিট নিয়ে আজকের এই অ্যাপার্টমেন্ট। অ্যান্ড যে সমস্ত ভিউয়ার্স অথবা বায়ার্সদের, আপনারা যদি প্রপার্টি পছন্দ করেন, যদি আপনি ভিজিট করতে চান, স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। আমাদের এক্সিকিউটিভ আপনাকে ঠিক মতো গাইড করে দেবে কীভাবে প্রপার্টিতে আসতে হবে আর প্রপার্টি অন্যান্য এনকোয়ারি। এই ছিল আজকে আমাদের 3BHK ফ্ল্যাট, 1260 স্কোয়ার ফিট, অ্যান্ড এই প্রপার্টির উইথ কভার কার পার্কিং প্রাইস থাকছে 76,56,000। পার স্কোয়ার ফিট 5,600 টাকা, অ্যান্ড কার পার্কিংয়ের জন্য এক্সট্রা 6 লাখস, অ্যান্ড নো জিএসটি, কোনো এক্সট্রা হিডেন চার্জেস নেই। শুধু ব্রিক সিটি কলকাতার প্রপার্টির সার্ভিস চার্জ রয়েছে 2%। এবার আসুন আমি আপনাদের রুফটপ ভিউটা দেখাই। খুব সুন্দর রুফটপ ভিউ রয়েছে, এবং রুফটপ থেকেই কিন্তু মেডিকা হসপিটাল এবং মুকুন্দপুর আরেন্টগড় হসপিটাল কিন্তু পরিষ্কারভাবে দেখা যায়। সামনে যে বড় হাইরাইজ বিল্ডিং দেখছেন, সেই বিল্ডিংয়ের নাম হচ্ছে মুকুন্দপুর উত্তালিকা বিল্ডিং। তার পাশে ছোট বিল্ডিংটা থাকছে মেডিকা হসপিটাল, আর এদিকে থাকছে ইএম বাইপাস। আমার আজকে দেখানো প্রপার্টির প্রাইস থাকছে, আরেকবার আপনাদের প্রাইসটা বলে দিই, 76,56,000 উইথ কভার পার্কিংয়ের সাথে। আজ ভিডিওটা এখানে শেষ করব। প্রপার্টি কেমন লাগলো কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন একটা প্রপার্টি নিয়ে, নতুন একটা লোকেশন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।